মঙ্গলবার রাতে রায়গঞ্জের ছন্দম মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্রপুট আয়োজিত উত্তরণে অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই মঞ্চে স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি খুদেদের গানে নাচে আবৃত্তিতে আনন্দ মুখর হয়ে ওঠে অনুষ্ঠানটি। সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই সম্পর্কে পত্রপুটের পক্ষ থেকে সুনন্দ বসু কি বলেছেন শুনে নেব। তোমার নাম কি দায়িত্বে আছো? আসলে আমি সুনন্দ বসু। পত্রপুটের আমরা প্রত্যেকে একজন পরিবার, একটি পরিবারের মতো। আমাদের ছাতার মতন আছে অমিতাভ দেব মহাশয় এবং আমরা অমিতাভ ধার হয়ে আমরা সবাই পত্রপুটে আমরা একসাথে আমরা আজকের অনুষ্ঠান আয়োজন করছি। আমাদের অনুষ্ঠান মূলত ছিল পত্রপুট আয়োজিত উত্তরণ একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আজকে তার বার্ষিক পুরস্কার কী কী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল সেদিন? আচ্ছা, এখানে ছিল আবৃত্তির প্রতিযোগিতা ছিল আমাদের, তারপরে গানের বিভিন্ন বিভাগ ছিল, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তারপরে আমাদের নাচও হয়েছিল। মানে বিভিন্ন রকম বিভাগ নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি আর কি, মানে আমরা অনুষ্ঠান করেছিলাম আগে জানুয়ারি মাসের দিকে, তারই আজকে পুরস্কার দিতে হচ্ছে। পত্রপুটের অন্যতম সদস্য অমিতাভ দে জানান, এবছর প্রথম প্রচেষ্টায় অভাবনীয় সাড়া পেয়েছেন। আগামীতে এই অনুষ্ঠানকে আরো বড় করে আয়োজিত করার ইচ্ছে আছে। তিনি কি জানিয়েছেন শোনাবো। মোটামুটি এখানে ক্যান্ডিডেট ছিল প্রায় 250 ক্যান্ডিডেট ছিল। তো আমরা এই প্রোগ্রামটা করেছিলাম জানুয়ারি মাসে, পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা, মানে সঙ্গে আমরা দেখেছি একজন বিশ্বজনকে আমরা সম্বোধনা দেবো। আর আগামী দিনে আমাদের ইচ্ছা আছে আরও বড় কিছু চিন্তা ভাবনা, যেমন মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী থাকবে তাদের, মানে এবছর যেহেতু প্রথম হলো আমরা ঠিক গুছিয়ে উঠতে পারলাম না, চিন্তা ভাবনা আছে অনেক, অনেক স্বপ্ন আছে, দেখা যাক কতখানি পূরণ করতে পারে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।